আমার জন্য গুরুত্বপূর্ণ এটাই যে আমার দেশের মাটিতে আমার শহর, এটা আমার শহরে এই ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনেকদিন ধরে হচ্ছে, এবং সেখানে আমি এক সময় যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমি ফেস্টিভ্যালের শেষে অনেক অসংখ্য ছবি দেখেছি, এই হলেই ছবি দেখেছি, অনেকবার পাবলিক লাইব্রেরিতে দেখেছি। সো এটা আমার জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে আমি যেই ফেস্টিভ্যালে এসে ছবি দেখেছি ছোটোবেলায়, সেখানে এসে আমার ছবিটা, আমার প্রথম ছবিটা দেখানো হচ্ছে সেটা, এবং আমি এই দীর্ঘ লাইন দেখে আমি একটু অভিভূত হয়েছি যে কারণ ঢাকার দর্শক তো হাওয়া অলরেডি দেখে ফেলেছে, কিন্তু তারপরেও হয়তো আমি ধরে নেব যে এই দর্শকের ম্যাক্সিমামই আসলে হাওয়া দেখা এবং তারা দ্বিতীয়বার দেখছেন। আর ফেস্টিভ্যালের দর্শক সবসময় ডিফারেন্ট, কারণ এরা যারা ফেস্টিভ্যালে এসে ছবি দেখে তারা, আমি ধরে নিতে পারি যে তারা সারা বছর ছবি দেখেন এবং বিভিন্ন ভাষাভাষীর ছবি দেখার আগ্রহ থেকেই ফেস্টিভ্যালে আসা হয়। নিশ্চয়ই বাংলা ছবি শুধু মাত্র বাংলাদেশের ছবি দেখার জন্য ফেস্টিভ্যালে আসেন না, অন্যান্য ভাষাভাষীর ছবি, কারণ এখানে নির্মাতা, সমালোচক, নানা ধরনের জার্নালিস্ট এরা উপস্থিত হয়, ছবি নিয়ে নানা সেশন হয়, কথোপকথন হয়, সেটাও মেলবন্ধন তৈরি করে সিনেমা এবং সিনেমার কথোপকথনের ভেতর দিয়ে, তো সেইটা তো গুরুত্ব বহন করে সবসময়। সো এই তো, এটা এটা তো আমার জন্য একটু আনন্দেরই। দেখুন, দেশে এবং দেশের বাইরে তো আমাদের অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা গিয়েছে, যেহেতু আমাদের ছবিটা আসলে হলে রিলিজ দিয়েছিলাম, সেহেতু ইন্টারন্যাশনালি আমরা বড় ফেস্টিভ্যালে ছবিটা অংশগ্রহণ করেনি, কারণ হচ্ছে আমরা হল থেকে শুরু করেছি। তারপরেও আমাদের ছবি আসলে বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে কিংবা গিয়েছে, সেখানে স্ক্রিনিং হয়েছে, সেখানে সব জায়গায় আমার যাওয়া সম্ভব হয়নি, কিংবা সামনে যেগুলোতে যাবে হয়তো দু একটাতে যাওয়ার সম্ভাবনা আছে। সো দেশের মাটিতে ফেস্টিভ্যাল, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, এটা তো আমার কাছে গুরুত্ব বেশি পাবে, সেটা তো আনন্দে, সেটার কথাই বলছিলাম। ফেস্টিভ্যালে তো আসলে হলে দর্শক, গণমানুষের সাথে কানেকশন সিনেমা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে নির্মাতা হিসাবে, কিন্তু যে কোনো চলচ্চিত্র উৎসবে যেটা হয় যে এখানে একেবারে চলচ্চিত্র বোদ্ধারা উপস্থিত থাকেন, চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত থাকেন, সো সেটা সিনেমা দেখার পরে তাদের সাথে কথোপকথন হয় কিংবা কথা হয়, তাদের কমেন্টস জানা যায়, সেটা একটা আর একটা প্রফেশনালসদের কাছ থেকে একটা জিনিস শুনে যেটা এক ধরনের ডিসকাস হয় সেটা একটা ধরনের, আর হচ্ছে সাধারণ দর্শকের দুটা দুই রকম পার্সপেক্টিভ আসলে। সো নির্মাতা হিসেবে দুটাই তো শুনতে আগ্রহ থাকার কথা, আমারও সেই সেম আগ্রহটাই আছে হয়তো।